নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো যে কথাগুলো আজকে বলতে চলেছি সবার আগে কথাগুলো একটু ভালো করে শুনে নাও যারা হাতে টাইম থাকবে না তা সত বলবো হাতে টাইম নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো কথাগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইনফরমেটিভ তোমাদের কাজে লাগবে আর এইটুকু তোমরা যারা তোমরা চিরঞ্জিত স্যারকে চেনো অর্থাৎ আমাকে চেনো তাদের উদ্দেশ্যে বলি আজ অব্দি কোনো কথা কোনো গালাত হয়েছে বলে আমার জানা নেই তো জেনে বুঝে আমি কাউকে বিভ্রান্তে ফেলি না ঠিক আছে তো তোমরা অবশ্যই যেন আমার আজকে ভিডিওটা কেউ মিস করো না কারণ এখানে তোমার সাব ইন্সপেক্টর পরীক্ষার ডেট কত কাট অফ হতে চলেছে কনস্টেবল পরীক্ষার ডেট কত কাট অফ হতে চলেছে সেটাও অ্যানালাইসিস করে দেবো তার সাথে বলে দেবো তোমাদের প্রিলি রেজাল্ট কবে বেরোতে পারে মাঠ কবে হতে পারে সমস্ত কিছু একসাথে আলোচনা করে দেবো ঠিক আছে তো ভিডিওটা একটুখানি বড় হতে চলেছে একটা মুখ থেকে কথা বলছে দুটো তিনটে মুখ নয় ঠিক আছে তো স্বাভাবিকভাবে ভিডিওটা বড় হচ্ছে হোক তোমরা কান খুলে কথাগুলো শোনো আর তার সাথে আর একটা কথা বলি দেখো অনেকজনের এটা প্রশ্ন হতে পারে যে চিরঞ্জিত স্যার ভিডিওর মধ্যে হঠাৎ হয়তো প্রথম দেখছো তোমাদের মনে হতে পারে যে তুতুকারি করে কারণ একটা কথা বলি সকলকে আমি নিজের ভাই বোনের চোখে দেখি আর আমি আই এম নট এ ইউটিউবার সেটা আমার যারা আজ এতদিন ধরে আমার স্টুডেন্টরা আমাকে ফলো করছে তারা জানে যে আমি টিচার ঠিক আছে এবং তোমাদের উদ্দেশ্যে বলি এখন বর্তমানে তোমার এখন আমি যেখানে স্টে করি সেটা পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া ব্রাঞ্চে আমি নিজে পড়াই অথবা এছাড়াও চারটে ব্রাঞ্চ আমাদের অফলাইনের আছে এবং অনলাইনের তোমাদের বাড়ি থেকে পড়ারও সুব্যবস্থা রয়েছে যদি কেউ চাও তোমরা অ্যাডমিশান নিতে পারো সব সেগুলো পরে প্রসেস বলছি তার আগে তোমাদের যে কথাগুলো আজকে বলি সেই কথাগুলো তোমাদেরকে বিস্তারিতভাবে বলছি একটু শুনে নাও তোমাদের যাদের সাব ইন্সপেক্টর পরীক্ষা রয়েছে ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে জানাই তোমাদের হাতে এখনো সময় রয়েছে এখনও যদি নিজেকে প্রিপারেশন করো এখনো পর্যন্ত নিজে কারণ দেখো টুকটাক প্রিপারেশনে সবাই থাকে ঠিক আছে প্রিপারেশানটার লেভেলটা যদি একটু হাই করো আমাদের দেওয়ার নোটগুলো যদি একটু ফলো করো ডেফিনেটলি তোমরা সাব ইন্সপেক্টার ক্র্যাক করবে ঠিক আছে সাব ইন্সপেক্টার ক্র্যাক করবে কিভাবে সেটার ট্রিপস আমি ভিডিওতে আগে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও কিন্তু তার সাথে জানাই তোমাদের পাঁচই তোমাদের পাঁচ মানে তোমার ডিসেম্বরের পাঁচ তারিখের দিকে তোমাদের এক্সামিনেশানটা হওয়ার কিন্তু কথা রয়েছে ঠিক আছে এমনটা কিন্তু এখনও পর্যন্ত আমি জানতে পেরেছি ঠিক আছে প্রথম কথা হচ্ছে তোমাদের পাঁচই ডিসেম্বর তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হতে চলেছে তো হাতে যে সময়টা আছে তোমাদেরকে বারবার করে বলছি যাদের বিশ্বাস রয়েছে বিশেষ করে আমার ওপরে যাদের বিশ্বাস রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে অফলাইনে এই মুহূর্তে সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য আসার কোনো প্রয়োজন নেই ফালতু হাতে সময় নষ্ট করা বিষয় তো একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো লাস্ট তিরিশ কি পঁয়ত্রিশ দিন রয়েছে তো পিলির আগেই পঁয়ত্রিশ দিনের জন্য আমাদের যে লাস্ট ব্যাচটা শুরু হয়েছে সেই ব্যাচে থেকে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো ঠিক আছে অ্যাডমিশন চার্জ যেটা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সেখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে যেটা দেখতে পাচ্ছ এটাই হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগাযোগ করো এটুকু বলতে পারি তুমি এবছরের যে কাট অফ হবে সেটা ক্লিয়ার করে দেওয়ার মতো তোমাকে নোটস থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করানো হবে এইটুকু বলতে পারি এক মাসের মধ্যে তুমি গ্যারেন্টি পড়তেও পারবে তুমি যদি তোমার মানসিকতা চাকরি করা থাকে তো ডেফিনেটলি তুমি পড়ে বেরিয়ে যেতে পারবে ঠিক আছে বাবা আজ দুশো ছাপ্পান্ন প্লাস ছেলে চাকরি পাওয়ার পরে কথাটা বলছি বুঝতে পেরেছো তো সেদিক থেকে আজকে গ্রাউন্ডের ভিডিওগুলো যারা দেখছো তাদের দিকে বলি হাইট নিয়ে কোনো চিন্তা নয় হাইট ব্যায়ামের মাধ্যমে দু থেকে আড়াই সেমি বাড়ানো সম্ভব আর দেখো আমি ভিডিও ব্যায়ামের আমাদের মেদিনাপুর যে ব্রাঞ্চের যে স্টুডেন্টরা থেকে পড়ে ঠিক আছে তো তাদের দিকে নিয়ে দেখো যে ভিডিওগুলো আমরা বানাই বা আমাদের এক্স আর্মি যিনি আছেন উনি যে ভিডিওগুলো আমাদের যিনি করান ঠিক আছে তো তোমাদের যে লেডি টিচার আমাদের যে ম্যাডাম আছে উনি যেগুলো করিয়েছেন ঠিক আছে তোমাদের অনেকগুলো ট্রেনার আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করি যাতে তোমরা কিন্তু বাড়ি থেকে বসে কিন্তু তুমি মাঠ গ্রাউন্ড প্র্যাকটিস করার পরে তুমি কি কী করবে সেগুলো দেখতে পাও অথবা যদি কেউ আসতে চাও সে তো অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে আর সব থেকে বড়ো জিনিস তোমাদের যেটা বলি তোমাদের কিন্তু এবছরে কাট অফ কিন্তু ওয়ান থেকে ওয়ান মানে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ কিন্তু কাট অফ হতে চলেছে এবছরে প্রিপারেশানাল লেভেলের দিকে তাকিয়ে কথা বলছি বাকি তো পরীক্ষার সিট এবং পরীক্ষার কোশ্চেনের উপর নির্ভর করবে তো আপাতত যেটা গ্রাউন্ড লেভেল থেকে আমার মনে হয় একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ তোমাদের কাট অফ হতে চলেছে এবং তোমাদের সকলকে বলবো এই কাট অফটা যাতে ক্লিয়ার করতে পারো সেই সেই ব্যবস্থা কিন্তু তোম তোমাদেরকে এখন থেকেই নিতে হবে কারণ দেড় ঘন্টায় সিক্সটি নাম্বার পাওয়াটা কোনো বড় জিনিস না কিন্তু কোশ্চেন কমন পাওয়াটা অনেকটা বড় জিনিস দেখো কোশ্চেনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে অঙ্ক জিআই এবং তার সঙ্গে জিকে এত স এতগুলো জিনিস কিন্তু তোমাকে সমানে ফলো করতে হবে দেখো যারা আমাদের কাছে পেট ব্যাচে পড়ো বা পেট ব্যাচে পড়বি তাদের উদ্দেশ্যে বলি ম্যাথ জিআই টোটালটা আমি কভার দেবো দেব পেট ব্যাচে আশা করি পেট ব্যাচে মানে বাড়ি থেকে যেটা পড়তে পারবি এখন ঠিক আছে ম্যাথ জিআই জি কের আমরা টপিক ওয়াইজ নোট দিই যেমন ধরো খেলার সাথে যুক্ত শব্দ তারপর ধরো মন্দিরের লিস্ট তারপর ধরো মুঘল যুগ থেকে কী কী প্রশ্ন আসতে পারে তো এইভাবে ধরো যেমন ধরো ভাইসরাই লিস্ট তো এইভাবে আমরা টপিক ওয়াইজ কভার করি কেন যেন একটা প্রশ্ন যেন তোমার হাত থেকে মিস্ট না যায় বুঝতে পেরেছো এছাড়া আমাদের ম্যানের সাজেশান আছে যারা ভিডিও ডিসক্রিপশান থেকে চাইলে কিনতে পারো ঠিক আছে তবে অবশ্যই এটুকু বলবো দেখ বাবা গুরুকে সামান্য গুরু দক্ষিণা না দিলে হয় না অবশ্যই যদি বিশ্বাস থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিস কথা দিলাম বুঝতে পিলি শুধু করি কভার করতে পারি হল প্রথম কথা এটা গেল কনস্টেবল এর আহ পিলিতে স্যার কত কাট যেতে পারে অনেক জনার বহু প্রশ্ন যে পিলিতে স্যার কাট কত যাবে এর আগেও অনেকজন আমাকে বলে যে স্যার পিলির কাট কত হতে ছিল আমি আবারও বলছি যাদের জেনারেল আছো এবছরের প্রশ্ন লেভেল অনুযায়ী কথা বলছি বহুজন বহু দাদারা আমি জানি না তারা কিভাবে শিক্ষকের ভূমিকা পালন করে পঁয়তাল্লিশ কেউ বলছে পঞ্চান্ন কিছু কিছু পেপার আছে ওনাদের কথা তো বলাই যায় না ওনাদের য কথা যত মানে মানে কম বলবো তত ভালো মানে সত্যি কথা বলতে আজকে ওনাদের জন্য মানে বহুজোঁনার সুইসাইড মোটিভ করতে চলেছে পোশাক কথা বলছে ঝেড়ে এমন এমন তার সাবস্ক্রাইবার কত বেশি ঠিক আছে আমি জানি না কেন এত বড় শিক্ষকের জায়গায় তাকে মানুষ রেখেছে হ্যাঁ কখনও বলছে পঁয়তাল্লিশ কখনো বলছে চল্লিশ আমি নাম বলছি না নাম বললে হয়তো বহুজনা বুঝতে পারবে কিন্তু এরকম বলাটা উচিত নয় কারণ সত্যি কথা বলতে একটু একজন পরীক্ষায় এবছর যে পরীক্ষার প্রশ্ন হয়েছে আর সত্যি কথা বলতে পরীক্ষায় বসার পরে তাকে এই কথাটা বলতে হতো বুঝতে পেরেছো যে এরম ধরনের কথা বলে তাকে কিন্তু পরীক্ষায় বসেই পরীক্ষার কোশ্চেনটা নামিয়ে আসার ক্ষমতা তিরিশ নাম্বার দেখো বাড়িতে বসে বসে হ্যাঁ হাতে দুটো বিড়ি ধরিয়ে হ্যাঁ তোমার মাথার উপরে পাকা ফ্যান চালিয়ে বুকের মধ্যে বালিশ নিয়ে প্রশ্ন নামিয়ে আসা আর হলের মধ্যে তোমার থরথর করে প্যান মানে পেন কাঁপবে তোমার বেশি পরিমাণ পেট ছাপ লাগবে ঠিক আছে পেটে মোনাবে সব তো মোট কথা বাইরে থেকে বলাটা অনেক সহজ যে এই প্রশ্ন কেন চল্লিশ পেলি না কিন্তু আলটিমেট যখন পরীক্ষা হলে এই প্রশ্নটাই যখন নামিয়ে আসা হয় বড় কঠিন তো আমার অ্যাকর্ডিং টু মি অ্যাকডিং টু মি আমি তোমাদেরকে বলতে পারি যে এবছরের কাট অফ যাদের জেনারেল আমি ছেলে বা মেয়ে এবার ভাগ করে করে কিছু বলছি না টোয়েন্টি ফাইভ প্লাস যাদের হচ্ছে তারা অবশ্যই তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নাও আর যাদের কিন্তু যাদের তোমার যাদের তোমার কাস্টে আছো তাদের দিকে বলতে পারি যারা তোমার এসসি আছো তারা টোয়েন্টি প্লাস হলেই কিন্তু তোমরা কিন্তু মাঠের জন্য নাও কিন্তু মেয়েরা তোমার জেনারেলের ক্ষেত্রেই বলবো তোমার বাইশ থেকে পঁচিশ নাম্বারের মধ্যে হলেই তোমাদের আশা করি এবছরের সিলেকশন তোমরা পিলিতে উদরে যাবে তো কেন আমি বলছি কথাগুলো এবছরে একটা হিউজ পরিমাণ ছেলে খাতা ভুল করেছে ঠিক আছে পরীক্ষায় অনেক ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে যায়নি অনেকজন নাকি ইউটিউবে চিল্লি চিল্লি বলছে যে স্যার বহু ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গিয়েছে আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলি তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই ইনফরমেশন না জেনে না শুনে বলাটাই ভালো হ্যাঁ তোমাদেরকে বলি দশ জনাই ছজনা পরীক্ষা দিতে গিয়েছে চারজন মিসিং ছিল আমি মিথ্যা বলছি না সত্যি বলছি কমেন্ট সেকশানে ছাত্ররাই বলে দেবে বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি এত মাতামাতি না করে পরিষ্কার কথা যাদের টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে জেনারেলের ক্ষেত্রে অবশ্যই নিজের নাও বুঝতে এটা নয় যে চিরঞ্জিত স্যারের কাছেই কাছে হবে উনি দেখো সত্যি কথা বলতে যার আমি কাকে বলি ভর্তি হতে যার আমার প্রতি বিশ্বাস আছে ঠিক আছে সে ভর্তি হবো আমার কাছে আদারওয়াইজ আমার প্রতি বিশ্বাস না থাকলে তুমি এমনিতেও আমার কাছে শিক্ষকের প্রতি যদি শিক্ষকের প্রতি যদি তোমার শ্রদ্ধা না আসে ঠিক আছে তো তার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন হয় না তো সেই জন্য তোমাদের বলতে পারি হ্যাঁ যে তোমরা নিজের প্রিপারেশন নাও যারা আর কনস্টেবলের চলো মাঠের কথা বলি কনস্টেবলের এবছরের রেজাল্ট তোমাদের নভেম্বরের লাস্ট উইকে বেরোচ্ছে ঠিক আছে তোমাদের কুড়ি নভেম্বরের বেরোনোর কথা ছিল বাট কুড়ি নভেম্বরের ডেটটা সম্ভবত পোস্টপন্ড হয়েছে ঠিক আছে তোমাদের যা নভেম্বরের লাস্ট উইকে বেরোচ্ছে তো ডিসেম্বরের লাস্ট উইকে মানে অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু গ্রাউন্ড হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা তো আমি আবারও বলছি যারা গ্রাউন্ডের জন্য তোমরা মনে করছো যে চিরঞ্জিত স্যারের কাছে যাবো তাদের উদ্দেশ্যে বলি গ্রাউন্ড প্লাস পড়া পূর্ব মেদিনীপুর একটা জায়গাতেই করানো হচ্ছে সেখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে এসে থাকতে পারো ঠিক আছে পাশে মেস আছে আমাদের আমাদের ইনস্টিটিউট বাদ দিয়েও পাশে আসে মেস আছে ছাত্ররা থাকে ওখানে কোনো সম কোনো সমস্যা ছেলে মেয়ে কারোর হয় না ঠিক আছে তো চলে আমি এখানে দু মাসের মধ্যে আমার যে এক্স আর্মি টিচার আছে উনি ঠিক তোকে তৈরি করে নেবে ঠিক আছে যদি আর তবে মাঠ প্লাস মানে পড়া দুটোই এখানে সমানভাবে করতে পারবি আর যারা অনলাইন থেকে ভাবছ যে স্যার আমি পড়াটার বেলায় আপনার কাছে ভর্তি হচ্ছি বাট গ্রাউন্ডটা নিজে করব তাদের উদ্দেশ্যে বলছি তোমাদেরকে দেখো গ্রাউন্ড কিভাবে কি করতে হয় আমি একটা তেতাল্লিশ মিনিটে ভিডিও দেখো দু কাল দু একদিন আগিয়ে দিয়েছি ওটা একটু ভালো করে তোমরা ফলো আপ করো বুঝতে পেরেছো কারণ ওটা দেখে তোমরা ওই ব্যায়ামগুলো মাঠে করো বাড়িতে বসে প্র্যাকটিস করো আশা করি তোমরা হয়ে যাবে তোমরা তোমার তবে এইটুকু বলতে পারি অনলাইন অথবা অফলাইন দুটো স্টুডেন্ট দিকেই বলছি যদি তোমরা তোমাদের মাঠ আমাদেরকে গিফট দিতে পারো আমি চিরঞ্জিত স্যার আমি দাঁড়িয়ে তোমাদেরকে অনলাইনে তোমাদেরকে কথা দিচ্ছি অনলাইন হোক অফলাইন হোক দুটো উভয় স্টুডেন্টকেই বলছি তোমাদের তোমাদের চাকরির তোমার সিক্সটি প্লাস পাওয়ানো দায়িত্ব আমার থাকবে ঠিক আছে তবে সেটা চেষ্টার মেহনতের মাধ্যমে এরকম নয় অসদ উপায়ে বোঝাতে পারলাম অসদ উপায়ের জন্য তো বহু অন্যান্য ব্যক্তি আছে ঠিক আছে চিরঞ্জিত স্যার কখনো অসৎ উপায়ে কোনো দিন কিছু করিনি তো আশা করি সেইটুকু বলতে পারি যে সৎ উপায়ের একটা আলাদাই বুঝতে পেরেছো বাবা যে তোমার বাবা মা তোমাকে মানুষ করেছে তাদের মুখে হাসি ফোটাবা তুমি যখন চাকরি তুমি যখন সিলেকশন পাবা আমি মুখে বুকে আলাদা বল থাকবে বুঝতে পেরেছো আমি নিজের ক্ষমতায় দাঁড়িয়ে আমি চাকরি পেয়েছি বুঝতে পেরেছো তবে এইটুকু বলবো বেঙ্গল পুলিশ যাদের স্বপ্ন রয়েছে তাদের দিকে বারবার করে বলছি স্বপ্ন সাকার করার দিন চলে এসছে বাবা বুঝতে পেরেছো প্রত্যেকটা পরীক্ষারই একটা করে সময় আছে যখন তার রেজাল্ট বেরোয় সব কিছু এত ঘাবরানো এত ভয়ের কিছু নয় স্যার এবছর স্যার ভালো করে পারি নাই নেক্সটের জন্য ভালো করে খাটো আমি আবারও বলছি দু হাজার বাইশের জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের আবার সাড়ে আট হাজার নিয়োগ হচ্ছে তো সাড়ে আট হাজার নিয়োগের মধ্যে এসআইও থাকছে কনস্টেবলও থাকছে ডেফিনেটলি এখন থেকে বলা সম্ভব নয় যে সেটা কতগুলো এসআই থাকবে কতগুলো কনস্টেবল থাকবে তবে এইটুকু বলতে পারি যে সমস্ত ভাই বোনেদের আমাদের আমি বুঝি আমি অ্যাজ এ টিচার আমার সহানুভূতি হয় সেই সমস্ত স্টুডেন্টদের যাদের রিজেক্ট হয়ে গেছে যারা শুধু পরীক্ষার জন্য আজ এতদিন ধরে প্রিপারেশন নেওয়ার পরও তাদের হয়তো রিজেকশান হয়ে গেছে তো এইটুকু বলতে পারি যাদের বয়স আছে ভালোভাবে প্রিপারেশন নাও ঠিক আছে তোমাদের তবে সকলকে লাস্টবারের মতো একটা কথা তোদের দিকে বলে দিচ্ছি যেটা একটু ভালো করে শোন গ্রাউন্ড পাস করাটা বেঙ্গল পুলিশের সত্যি খুব চাপের ঠিক আছে তো এই জন্য বারবার করে বলছি যেরকম কনস্টেবলের জন্য তোরা মাঠে খা মানে যেরকম পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছিলিস গ্রাউন্ডের জন্য প্রিপারেশান নে পরীক্ষা যারা আসতে পারবি তাদের জন্য ভালো কথা যারা আসতে পারবি না তাদের জন্য অনলাইন ব্যবস্থা রয়েছে ভর্তি হয়ে যাস বাবা হ্যাঁ সামান্য আশিটা টাকা মাইনে নিয়ে পড়াই মাস গেলে কত টাকা কোন দিকে চলে যায় আশিটা টাকা মাইনে দিয়ে ভর্তি হয়ে যাস আর সামান্য ভর্তি হতে অ্যাডমিশন ফি হয়তো তো ছশো কি সাতশো টাকা লাগবে ঠিক আছে যেটাই লাগে সেটা পেয়েবেল করে দিস এইটুকু তো বলতে পারি আমি কথা দিচ্ছি যা নোটপত্র দেখ পিলিতে যা দিয়েছি সিক্সটি ফাইভ প্লাস কমন এসছে যেরকম ধর এর আগের বছর তার আগের বছর হাজ অব্দি তো এই নোট পড়েই মানুষ চাকরি পাচ্ছে বলো তাহলে আজকে যখন সেই নোট পরে চাকরি তারা পেয়ে বেরিয়েছে তারা কি বিরাট বড় হনুমান ছিল হনুমান কিছুই না কোশ্চেন সবই কমন আসবে দেখো যারা ম্যাথের বইটা আমাদের নিয়েছিল সেই কথা বলি তারা দেখো ওই ম্যাথ থেকে একুশ প্লাস কমন এসছে তার কথা সেই রকম আমাদের লাস্ট মেনের সাজেশানটা কিন্তু যারা কনস্টেবলে মেন দিবি অথবা যারা মানে সাব ইন্সপেক্টর পিলি দিবি ওভয় কি বলবো যারা নিস নি তারা কিন্তু লাস্ট মেনের সাজেশানটা নিয়ে একশো ষাটটা মতো পেজ আছে প্রিন্ট আউট করে নিবি একটা লাগবে মানে একশো ষাট টাকা তো যাই লাগুক একশো ষাট টাকা দিয়ে ওই বইটা নিয়ে নাগা। হ্যাঁ পিডে থাকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নে আমি বারবার করে বলছি ওই বইটা থেকে আবারও কিন্তু সাব ইন্সপেক্টরের কিন্তু একটা হিউজ পরিমাণে কোয়েশ্চেন কমন হতে চলেছে তো এইটুকু বলবো হার মানতে শিখো না হেরে যাওয়ার কোনো হেরে গেলে তুমি হেরে গেলে তোমার সঙ্গে তোমার বাবা মা হেরে যাবে তো তোমরা কি চাও যে তোমার বাবা মার মান সম্মানটা ডুবে যাক তা তুমি কি চাও যে তোমার বাবা মার চোখের জল হতে তো চাও না তো আশা করি তো নিজের হার হার হারে হাল মেজ আমাকে চাকরি দরকার তো আজকে আমি দেখো এইটুকু বলবো আর জীবনে কখনো পেছন দিকে তাকিও না প্রদীপের পেছন দিকটা অন্ধকার থাকে ঠিক আছে জীবনে সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আমাদের ব্যক্তিগত জীবনে কত বন্ধু আমাদের এককালীন আমাদের জীবনে ছিল দেখো আজ সময়ের সাপেক্ষে তারা আজ বিলীন আজ হয়তো রাস্তায় দেখা হলে কখনো মনে হয় যে এই ছেলেটা আমাদের সঙ্গে স্কুল লেভেলে পড়তে হয়তো কিন্তু কখনো কি সময় থেকে থেমে থেকেছে নাকি তুমি থেমে থেকেছো নাকি তোমার পেন কলম থেমে থাকবে তো এক্সাক্টলি তাই কলম কখনও থেমে থাকে না আর ঠিক সেরকমভাবেই রবীন্দ্রনাথ তো একটা কথাই বলে দিস যদি কেউ না চলো চলো তবে একলা রে তো ডেফিনেটলি এরকম ভেবো না যে বন্ধু বান্ধব চাকরি না পেলে আমিও পড়বো না এরকম ভাবনা চিন্তা ভুল ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে নিজের জন্য লড়তে হয় আর তোমাকে এখানে তোমার সম্মান তোমার বাবা মার সম্মান সব কিছুর সঙ্গে লড়তে হচ্ছে তো এইটুকু বলবো আলটিমেট হাত জোর করে নিজের প্রিপারেশন নাও ঠিক আছে যদি চিরঞ্জিত স্যারকে ভালো লাগে চিরঞ্জিত স্যার যদি আদাস কোন টিচারের কাছে ভালো লাগে তার কাছে তবে এইটুকু বলবো যার কাছেই ভর্তি হও সে যেন অ্যাটলিস্ট অভিজ্ঞ হয় বোঝাতে পারলাম কারণ যুগে একটা গাইডার ছাড়া চাকরি পাওয়া খুব চাপ আছে সবাই গাইডার নিয়ে চাকরি গাইডার নিয়েও একটা কম্পিটিশনের জায়গা চলে যেছে তাই না তো সেই জন্য বলতে পারি যে তোমাদের দেখো যে যেখান থেকে পড়ছো পড়ো কিন্তু নিজের সময় নষ্ট করো না সময়ের মূল্য বোধ বুঝতে মানে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করো বুঝতে পেরেছ হ্যাঁ তো ভিডিও আবার তোমাদের জন্য এইটুকু বলতে পারি তোমাদেরকে কথা দিয়েছিলাম যেটা ডিজিটাল বোর্ড অনেকজন লাফি লাফিয়ে বেড়াও দেখো ডিজিটাল বোর্ড অর্ডার করে দিয়েছি আর তার আগে আমাদের স্টুডিও বানাতে হবে তো এটা লাগভাগ তোমার দেড় থেকে দু মাস টাইম লেগে যাবে তো একটু হাতে সময় দাও ঠিক আছে তোমাদেরকে নিরাশ করব না আমি যেমন বলেছিলাম তেমনিই হবে ঠিক আছে তো চলো আজকে যারা ভর্তি হবে তারা এসআই বা কনস্টেবল যারাই ভর্তি হবে অনলাইনে যারা আমাকে বিশ্বাস করো এইটুকু তোমাদেরকে বলতে পারি তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আমি তোমাদেরকে ডিটেলসটা লাস্টে প্রোভাইড করে দেবো ঠিক আছে মানে এখানে আর তোমার যারা অফলাইনে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করো সিট খুব কম রয়েছে আর তোমার হাতেও টাইম কম রয়েছে বুঝতে পেরেছো জীবনে বড় হতে গেলে বাড়ি থেকে বেরোতেই হবে বাবা বুঝতে পেরেছো জীবনে সবসময় নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নেওয়া শেখো তবে জীবনে বড় হবে আর চাকরি পেলেও তুমি বাড়িতে থাকবে না বাড়ির ছেলে বাড়ির কিউট বয় বাড়ির চকলেট বয় হয়ে থাকার দিন চলে গেছে বোনের দিকে কথা বলি ভয় পাওয়ার কোনো দরকার নাই বুঝলি নিজের দাদার মতো দেখতে পারিস আজ এখানে আজ এতগুলো ছেলে মেয়ে দূর দূরান্তি থেকে মেয়েরা এসে থাকে কেন থাকে আজ এইটুকু বলতে পারি তোর নিজের বাড়ির দাদা আর আমার মধ্যে কোনো কমতি কেউ দেখতে পায় না ঠিক আছে তুই চাইলে যারা ভর্তি হতে চাস তোরা তোদের দিকে আমি মেয়েদের সব নাম্বার দিয়ে দেবো তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিস বুঝতে পারলি তো চলো আজকে পর্যন্ত এতটাই ইনফরমেশন ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর এইটুকু আর ইনফরমেশনটা শুনে বসে থাকার দরকার নাই ভালো করে নিজের পড়াশোনা করো নিজের লাইফ গড়ো চলো জয় হিন্দ বন্দে মাতরাম জয় মা কালী